পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো নার্সিংহোম ও হাসপাতালের সংগঠন। প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পরিযায়ী শ্রমিকদের থেকে সহায়তার হাত বাড়িয়ে দিল। লকডাউনে পরিস্থিতি চলছে, সেই লকডাউনে পরিস্থিতির মধ্যেই বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা তারা প্রশাসনিক উদ্যোগে ফিরে যাচ্ছেন নিজের নিজের জায়গায়। এছাড়াও বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, তারা আটকে রয়েছেন, তাদের কাছে প্রশাসনিক সহায়তা যদি পৌঁছে দেওয়া যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ধারাবাহিকভাবে। প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিযায়ী শ্রমিক এবং দুস্থদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বেশ কিছু অর্থ সামগ্রী প্রদান করা হয়েছে এবং যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে। পরিযায়ী শ্রমিকদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে এই সংগঠনের সদস্যরা। যে সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের যেমন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের শরীর যাতে সুস্থ থাকে সেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত সংগঠনের তরফ থেকে। কোথায় বাড়ি? বাড়ি বিহার। সাইকেল নিয়ে বিহার যাবেন? এখন আপনাদেরকে কে পরিষেবা দিচ্ছে, কারা? আপনাদের নাম? নাম মোহাম্মদ কাইসার। আমরা প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন, বর্ধমান নার্সিংয়ের মালিকদের যে সংগঠন, আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় বা স্টেশন বিভিন্ন চত্বরে প্রতিদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমরাও সঙ্গে আসছি, যে খাবার দেওয়া হচ্ছে। কিন্তু এই কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করছে বা রাজ্যের বাইরেও আছে, তারা এই হাইরোড ধরে যাচ্ছে, খুব করুণ অবস্থা। তারা যেতে পারবে কি না, কেউ বিহার যাচ্ছে, কেউ ঝাড়খণ্ড যাচ্ছে, কেউ ধানবাদ যাচ্ছে, এরকম পরিস্থিতি। কিন্তু তাদের কাছে সহায় সম্বলহীন হয়ে আছে, রাস্তায় বেরিয়ে তাদের খাবার বরকর করতেও নাই, এরকম পরিস্থিতি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পরিযায়ী শ্রমিকদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেবো। সেই উদ্দেশ্যেই আমরা এখানে ভোরবেলা থেকে আমরা দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, দেখা যাচ্ছে হলদিয়া থেকে মানুষ হেঁটে আসছে, এরকম মানুষ তারা দ্বার ভাঙা যাচ্ছে। এবার সেই জন্য আমাদের খুব মেয়ের লাগছে, ভালো লাগছে যে আমরা অল্প স্বল্প হলেও সেই মানুষগুলোকে এখানে একটু রেস্টের ব্যবস্থা করে দিচ্ছি, যে তারা একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে আবার নিজেদের রওনা দিচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। মানুষ খুব কষ্টে আছে, তাই মানুষের পাশে একটু থাকার উদ্দেশ্য নিয়ে আমাদের নার্সিং সংগঠন এই কাজ আমরা করেছি মানুষের জন্য। আপনার পরিচয়? শেখ আলহাজুদ্দিন, প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। উপস্থিত কে কে আছেন? উপস্থিত আছেন আমাদের সঙ্গে লাইফ কেয়ার নার্সিংয়ের কর্ণধার আনিসুর রহমান, রিলিফ নার্সিংয়ের মালিক কুমার রাজকুমার, আমাদের কোঅর্ডিনেটর খন্দকার রাজা, তারপর আমাদের বিবেকানন্দ নার্সিংহোমের রিন্টু ভাই, উডল্যান্ড নার্সিংহোমের আমাদের সুরেশ দা, এবং নেতাজি নার্সিংহোমের ফিরোজ ভাই, দক্ষিণ দামোদরের শেয়ারাবাজার নার্সিংহোমের মালিক শফিকুল ইসলাম, এবং আরও ইডল্যান্ড নার্সিংহোমের মালিক তারক চ্যাটার্জি প্রত্যেকেই আমরা এখানে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।